তো বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই সোশ্যাল অ্যারেঞ্জ করা হয়, তো এবছরও হয়েছে। আগের বার একটা ভিডিও আমি করিনি, কারণ তখন আমি ব্লগ করতাম না। তো এবার ভাবলাম তোমাদেরকে দেখাই আমাদের ইউনিভার্সিটির সোশ্যালটা। তো সোশ্যালের মেনলি স্টল দিতে হয়, প্রত্যেকটা ডিপার্টমেন্টই কাজ করে তার উপর। যেমন আমরা স্টল দেবো, আমাদের টপিক হচ্ছে প্যান্ডেমিক প্যানারোমা। মানে আমরা সবাই জানি যে প্যান্ডেমিক হচ্ছে, প্রতি 100 বছর অন্তর অন্তর একটা করে প্যান্ডেমিক দেখতেই পাওয়া যায়। তো এবার তো যেমন কোভিড, তারও 100 বছর আগে, তারও 100 বছর আগে যেই প্যান্ডেমিকগুলো হয়েছিল, তো সেগুলোই আমরা মডেল হিসেবে রিপ্রেজেন্ট করব। তো এই হচ্ছে মডেলগুলো, আর এই হচ্ছে সাজানোর জিনিসগুলো। তো মডেলগুলো জুনিয়ররা করেছে অনেক কষ্টে, আর আমরা শেষের দিকে হেল্প করে দিয়েছিলাম স্টল সাজানোর জন্য, যে যে জিনিসগুলো লাগবে আর কিছু লেখালেখি। দেখতেই পাচ্ছ সবাই কাজগুলো করছে এরকম। তো গোটা ক্লাস, এটা মোটামুটি আমাদের সোশ্যাল 3 দিন ধরে হয়, তো সেই জন্য পুরো ব্যস্ততা, সবাই ব্যস্ত হয়ে আছে। আর এই যে মহারাজ এখন কাজ করছে এটা দেখানোর জন্য, একটা যে কোনো একটা কিছুতে রং করতে ব্যস্ত। যাই হোক, দেখছো সবাই আর্ট পেপার সবাই রেডি করছে, এগুলো সব স্টলে লাগানো হবে। সবাই খুবই ব্যস্ত। আর এই হচ্ছে অরুণিমা, টায়ার্ড কাজ করে করে বসে আছে। তো এই হচ্ছে ব্যাকটেরিয়া, কিছু মডেল করা হয়েছে, এগুলো সব স্টলে ঝোলানো হবে। আর এই হলো সোশ্যাল গ্রাউন্ডটা, যেখানে সোশ্যালটা হবে। দেখতেই পারো ছোটো ছোটো কীরকম স্টল করা আছে, ছোটো ছোটো এরিয়া ভরা আছে, একটা একটা ডিপার্টমেন্ট এই স্টলগুলো নেবে। তো এমনি এমনি নেওয়া যায় না যে এটা এই স্টলটা লাগবে, এটা বড় লাগছে, এরকম ব্যাপার নয়। লটারি হয়, তারপরে যার যে স্টলটা পড়ে। আর এটা হচ্ছে স্টেজ। তো আমাদের স্টলটা যেখানে পড়েছে তার সামনেই একদম স্টেজ, আর এটা হচ্ছে সেলফি পয়েন্ট। আমাদের সোশ্যালের নাম হচ্ছে মুক্তধারা, প্রতি বছর এই নামেই থাকে। তখন সেলফি জোনটা পুরো ফাঁকা, কিন্তু আজকে বিকেলে বা সন্ধে গেলে দেখাবো কি হারে এখানে ভিড় হয়। এখানে ফাঁকা আছে বলে আমি একটা ভিডিও করে নিলাম, কারণ সন্ধ্যের সময় পাবো কিনা সন্দেহ। তো এই হচ্ছে আজকে লুক, আমার একটু পার্টি টাইপের লুক দিয়েছি, মানে বুঝতে পারছিলাম না ভালো লাগবে কিনা। তো মনে হলো ঠিকই আছে, তো চলো দেখে নেওয়া যাক। তো এই হচ্ছে সোশ্যাল, প্রথম দিন সোশ্যালের, কীরকম সুন্দর সাজানো হয়েছে। তাও ভিড় কম, এর থেকেও বেশি ভিড় হয়। আর এখানে যারা হোস্টেলে থাকে তারা স্টেজ পারফর্ম করছে, আর ম্যান্ডেটরি নয় যে হোস্টেলেরাই স্টেজ পারফর্ম করবে, যে কেউ করতে পারে। তো আমরা গেছি তখন প্রায় 8টা পেরিয়ে গেছে, শুরু হয়ে গেছে ফাংশন। আমি একটু আগেই বলছিলাম যে আমাদের সেলফি জোনটা প্রচণ্ড ভিড় হবে, তো একটু একটু পরে তোমাদের আমি দেখাচ্ছি যে কতটা ভিড়। আমরা এখানে হাঁ করে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি ছবি তুলবো বলে। তো এটা সাজানো হয়েছে, আর এই দেখো এটা হচ্ছে মুক্তধারা আমাদের সেলফি পয়েন্ট। দেখছো কি রেটে ভিড়, এটা কিছুতেই সরবে না। মানে একটা ছবিতে তো কারোরই পোষায় না, 5-6টা ছবি তুলেই চলেছে। মনে হয় 15-20 মিনিট পর আমরা জায়গাটা পেলাম। তো সবাই এখন মোটামুটি স্টল সাজাতে ব্যস্ত। প্রথম দিন প্রোগ্রাম হয় ঠিকই, কিন্তু স্টল সব সাজানো হয় না, সেই জন্য ওটার জন্য আমি পরের দিন আমাকে ভিডিও করে দেখাতে হবে। তো খিদে পেয়েছে, ভাবলাম একটু খেয়ে নিই, এখানে খাবার স্টলও বসে। তো যাই হোক, এবার আমাদের স্টল এখনও সাজানো বাকি, ওটা তাহলে আমাদের তোমার পরে দেখাবো। তো এই হচ্ছে আমাদের মেনু, বাটার নান আর চিলি চিকেন। আর এই হচ্ছে আমার বন্ধুগুলো, সবাই হয়তো নেই যাদেরকে আমি ক্যাপচার করতে পেরেছি। আর অত্যাধিক লাইট, সেই জন্য ক্যামেরার ওপর বারবার লাইটটা পড়ছে, হয়তো মুখগুলো একটু ব্লার এসছে, বাট যাই হোক ভিডিও তো ভিডিওই।
এখন যে সিঙ্গারটা আসবে সেটা হচ্ছে সতীশ গজমীর। উনি খুব ভালো গান গান, ওনাকে ইনভাইট করা হয়েছে, তো ওনারই কনসার্ট এখন শুনবো। তো চলো তোমাদেরকে দেখে নেওয়া যাক। অনেক কষ্ট করে মেসে ঢুকলাম, কাকু তো রীতিমতো বকাবকি করছিল। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাস্ট। টাটা, আইডা চ আজকে ঢুকাম। তো এই হচ্ছে আমার দ্বিতীয় দিনের লুক। একটু সিম্পল সাজার চেষ্টা করেছি, কারণ কালকে সেজে গুজে এমন অবস্থা হয়েছে ঘেমে নেই একাকার। তো এইটা হচ্ছে আমাদের স্টল। এই সামনের মডেলটা অনেক কষ্ট করে তৈরি করা, আর এর সেলফি পয়েন্ট তৈরি করার চেষ্টা করেছি আমরা ব্যাকটেরিয়ার ওপর। আর এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি। এছাড়াও অনেক ডিপার্টমেন্ট আছে, তো সেটা তোমাদের একটা একটা করে দেখিয়ে নিই। যেমন আমাদের পাশেই ছিল বায়োটেক ডিপার্টমেন্ট, এর পাশেও অনেক ডিপার্টমেন্ট আছে। চলে আবার তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। এই পাশে দুটো মেয়ে এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্ট থেকে। দেখছো ওদের সব থিমের জামা, আগের বছর আমাদেরও ছিল, তো এই বছর আমরা আর পরাইনি। তো সবারই একটা করে কালার চুজ করেছে জামার, থিমের একটা করে জামা আছে। তো দেখতে পাচ্ছ কালকে তুলনায় অনেক ভিড়।
আর তোমাদের ডিপার্টমেন্টটা দেখায়, এটা হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট, এটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন, তোমরা পড়তেই পারবে, সব বড় বড় ব্যানার দিয়েছে। তো এরকম পরপর চলতে থাকলো, দেখো এত সুন্দর সাজায়, মানে সত্যি যে কত কষ্ট করে সাজানো আছে। কিন্তু প্রবলেম হচ্ছে আমি আমার ডিপার্টমেন্টেই ভালো করে ভিডিওটা করতে পারিনি, যখন গেলাম তখন প্রচণ্ড ভিড় ছিল ডিপার্টমেন্ট স্টলের ভেতরে, তো আমি ক্যামেরা নিয়ে যে ঢুকবো সে অবস্থায় ছিল না। দেখি নেক্সট ভিডিওতে আমি দেখাবো, আশা করি থাকবে শেষ দিনও, তো স্টলের ভিডিওটা তোমাদেরকে দেখাবো, বাইরেটুকু শুধু ক্যাপচার করতে পেরেছি আমাদের স্টলে। তো এই হচ্ছে বাকি স্টলগুলো, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে সাজানো, অনেক খাটাখাটনির ব্যাপার, এখনও কাজ শেষ হয়নি, অনেকে লাগাচ্ছে এখনও জিনিসগুলো স্টলের মধ্যে। তো আমাদের টাইম দিয়েছিল সন্ধ্যে 6টার মধ্যে সব শেষ করতে, বাট যারা একটু বেশি সাজায় যেমন আর্টস ডিপার্টমেন্টে প্রচুর সাজায়, আর স্বাভাবিক সাজানোটাও, তো যাই হোক কাজ অনেকেরই শেষ হয়নি, বাট দেখতে অসাধারণ লাগছিলো। আর তত ভিড় এখানে, বেসিক্যালি অন্য ডিপার্টমেন্টে যারা আছে তারা সবাই ঢোকে, আর ওদের কাজ হচ্ছে কি টপিকের ওপর কাজ করেছে সেটা বোঝানো, প্রত্যেকটা ডিপার্টমেন্টের হোক বা যেখান থেকেই হোক সব লোকরা স্টুডেন্টরা ঢুকবে, ঢুকে স্টলের মধ্যে ঢুকে জিনিসগুলো বোঝাবে ওই স্টুডেন্টরা, এটা হচ্ছে কাজ। এটা হচ্ছে বাংলা ডিপার্টমেন্টের স্টল, স্পেশালি এর জন্যই দেখাচ্ছে, এটা বাংলা লোক সংস্কৃতির ওপর একটা থিম দিয়ে করেছে, তো এটা এতটাই সুন্দর করেছে, আর ভেতরে বেশি ভিড় ছিল না, তাই ভাবলাম ভালো করে ভিডিওটা করে নিই। এখানে দেখতে পাচ্ছ কাজগুলো কত নিখুঁতভাবে করা, এই পাখার ওপরে কাজগুলো আমিও করেছি একটাতে, প্রচুর সময় লাগে, তো এই প্রত্যেকটা কাজই খুবই নিখুঁতভাবে করা, এই সরার ওপর কাজ আর প্রত্যেকটা, সেটা ভাবলাম চট করে ভিডিও করে নিই, আর তো দেখতে পাবো না, তো তোমরা দেখো এই কাজগুলো সব কিছু ছিল, যে ছোটো বাড়ি করা, মানে যতটা বাংলাকে রিপ্রেজেন্ট করা যায় খুবই সুন্দর কাজ ছিল, প্লাস নকশি কাঁথার কাজও ছিল, একটু পরে দেখাবো সেটা। তো আজকে যে সিঙ্গার আসবে সে হচ্ছে অঙ্কিতা ভট্টাচার্য, সবাই নিশ্চয়ই চেনো, খুব সুন্দর গান করে, তো তোমাদের শোনাবো। তো প্রবলেম হচ্ছে আমার সাউন্ড কোয়ালিটি খুব খারাপ, তো আমি একজনের কাছে ভিডিও ম্যানেজ করেছি, একটা সাউন্ড কোয়ালিটি দেওয়া আছে আমার ফোন থেকে, দেখবে পুরো ফেটে গেছে, সেজন্য আই এম এক্সট্রিমলি সরি সেই সাউন্ডটার জন্য। I'm not afraid of the dark.
সেখানটা আমার অতি পছন্দের গান হয়ে উঠেছে এখনকার সময় দাঁড়িয়ে। এবং এটি একটি বাংলাদেশের গান, খুবই সুন্দর সুরের এবং সুন্দর কথা গান। তো সেই মিনিট দিকে যাব, চলো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আপাতত টাটা।